হ্যালো ফ্রেন্ড, এইচআর অল প্রোতে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে। তার ফুল নাম জোসেফ রবিনেট জো বাইডেন, তার বাবার নাম জোসেফ আর বাইডেন। তিনি পেশায় একজন আইনজীবী এবং লেখক। তিনি বর্তমানে একজন রাজনীতিবিদ। জো বাইডেন প্রথমে 1966 সালে নেলিয়া হান্টারকে বিয়ে করেন। বিয়ের 6 বছরের মাথায় নেলি হান্টার মৃত্যুবরণ করেন। তারপর তিনি 1977 সালে জিল জ্যাক্স নামে এক মহিলাকে বিয়ে করেন। তার 2 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। বড় ছেলের নাম জোসেফ রবিনেট বেনু এবং দ্বিতীয় ছেলের নাম রবার্ট হান্টার বাইডেন। তার একমাত্র কন্যার নাম নেওমি আশালি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের 6ষ্ঠতম কনিষ্ঠ সিনেটর। জো বাইডেন বারাক ওবামার সাথে 47তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছিলেন। 2020 সালে 18ই আগস্ট ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হন। 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি। 2008 সালের নির্বাচনে বারাক ওবামা 6,94,98,500 বেশি ভোট পেয়ে ইতিহাসে সব থেকে বেশি ভোট পাওয়ার রেকর্ড করেছিলেন, কিন্তু সেই রেকর্ড ভেঙে দিয়ে জো বাইডেন পেয়েছেন 7,21,57,000-এর চেয়েও বেশি ভোট। সো ফ্রেন্ড, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন।